কাল আমি ও বাড়িতে পৌঁছে দেব দাদু ভাই। তুমি চাইলে আমার সঙ্গে একজন লোক পাঠাতে পারো, সে দেখে নেবে আমি গয়নাগুলো দিলাম কিনা। বাবা মেজদা বড়রা যারা আছো সবাই বলছে আমি ঠিক করেছি, আমার ছেলের আমি আবার বিয়ে দেব। কালী নাগ বউটা বাড়ি ছেড়ে চলে গেছে, মানে আমরাই তাকে তাড়িয়েছি। আর আজই তুমি তোমার ছেলের বিয়ের প্রস্তাব করছো, ওরে একটু সময় দাও। সময় নেই গো, এমনি ছেলের জীবন থেকে অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে, এখন যত তাড়াতাড়ি তাকে সংসারী করে দিতে পারি ততই না। আর দেখুন দেখিনি এমন বংশের মেয়ে এনেছেন যে এত বড় কীর্তি হওয়ার পরও আমাদের বাড়ির সব গয়না পরে বাপের বাড়ি চলে গেল। আমাদের কারোর মনে ছিল নি কি গয়নাগুলো খুলে রাখার কথা, তা বলে তাদের বাড়িরও কি কারোর মনে হলো নি পরের বাড়ির গয়না পরে মেয়েকে নিয়ে যাওয়া চলে নে? ও নিয়ে তুমি চিন্তা করো না কবৌমা, গয়না যখন পরে গেছে তখন সেটা কিভাবে ফেরত আনতে হয় আমি জানি, গলায় গামছে দিয়ে টেনে নিয়ে আসবো। গামছা দিয়ে গয়না টেনে নিয়ে আনলেন সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমার ছেলের বিয়ের কথাটা যেটা আমি বললাম সেটা বিবেচনা করছেন তো? নোকে করো বাবা, তিনি নোকে করো। ও বের ব্যাপারে এখন বিবেচনা টেবেচনা করতে পারবো নি মোটে। আমি মনে করছি কাল পরশু একবার দেশে বাড়িতে যাব, সেখানে মন্দিরে একটা পুজো দিয়ে আসবো। বাড়িতে এত বড় একখানা ঘটনা ঘটে গেছে, এখানে একটু শান্তি সস্তনের দরকার। এ আমার দেশের মন্দিরে পুজো না দিলে আমার মন মোটে মানবে না। মা আপনি যদি দেশের বাড়িতে যান না মা, আমিও আপনার সঙ্গে যাব। সত্যি বলছি মা, এ বাড়িতে আর মন টিকছে না, এমন একটা ঘটনা ঘটে গেল এ বাড়িতে। সত্যি কথা মা, এমন আতঙ্কে তো কোনোদিন পড়িনি জীবনে, মন টিকছে না মা। আজ ঠিক আছে, যাবে খুব বলার কি আছে। ছেলেরা কি আমাকে নিয়ে যেতে পারবে? যে নাতিদেরও বলছি যদি পারো তাহলে আমাকে জানিও। গিন্নিমা তুমি কবে যাচ্ছ দেশের বাড়ি? কেন লো, আমি জবই যাই, তোর তাতে কি? ও মা আমরাও তো যাচ্ছি, আমি আর সায়েত্তা। তোমরা কোথায় যাচ্ছ? না অ্যাকচুয়ালি দাদা, না আমার স্কুলে একটা মিটিং আছে। অনেকবার মিটিংটা আমি পোস্টপোন করেছি, তবে 21 তারিখে মিটিংটা আমার পক্ষে ক্যান্সেল করা সম্ভব নয়, তাই ভাবছি পরশু দিন মিটিংটা হয়ে তারপর আমি আসবো। হ্যাঁ সাহেব বাবা, গায়ে যা সারা শরীর আছে বোধহয় সেরে আসাই ভালো, সামনের দিকে তুমি আবার খানিক ব্যস্ত হয়ে পড়বে কি না। কি ব্যাপারে বলো তো? সে আছে বাবা, সে আছে। আমরা তোমার আপনজন, আমরা থাকতে তুমি এরকম মুখ চোখ শুকিয়ে ঘুরে বেড়াবে?
আমরা কি তা দেখতে পারবো? তুমি ভুল করছো মা, আমার মুখ চোখ কিছু শুকিয়ে নেই। নিজের মুখকে আর নিজে দেখা যায় বাবা? আমরা যারা দেখছি তারা বুঝতে পারছি। শেষ করা দিয়ে কিনি, আমাদের নাইতে খেতে হবে। হ্যাঁ ছোট বৌমা, ওই ছেলের বিয়ের কথা বলছে মা। দেখো আমাদের সঙ্গে কথা বলার আগে তোমরা বরং তোমাদের ছেলের সাথে একবার কথা বলেন না, সাহেব তো রয়েছেই, ওর মতটা একবার তোমরা জেনে নাও। ও যদি রাজি থাকে তখন তোমরা ওর জন্য মেয়ে দেখবে। এতদিনে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ছোট মা তো কাল রাত্রেই আমাকে জিজ্ঞেস করেছে আমি এবারই ছোট বউ হতে রাজি কিনা। ছোট মা জানে এই কথা, কি আর জিজ্ঞাসা করে উত্তর পাবার মতো কথা। ছোট মা কি অনেক আগেই বুঝতে পারেনি আমি কি চাই? এই বাড়ির কারই বা বুঝতে বাকি আছে এখন? আমি একটা শপথ করেছিলাম, সাহেবটাকে আমি অন্য কারোর কাছে যেতে দেব না। আজ আমার সেই শপথ আমি রাখতে পেরেছি। আমি জানি আমার পরের ইচ্ছেটাও পূরণ হবে। আমি হব মিত্তির বাড়ির ছোট বউ, সাহেব তার বউ। হ্যাঁ আমার মিলু ঠিক কথাই বলেছে। আমাদের তো আর কিছু বলার নেই গো, আমরা তো চেষ্টা করেছিলাম তার ভালোর জন্য, তো তার ভালো হয়নি। এখন তোমরা চেষ্টা করে দেখো, যদি তার ভালো হয়। সাহেব বাবা, আমরা এত বড় অপমান কিন্তু সহ্য করব না। বিয়ে তোমার বাবা বলছিলেন যে ওই মেয়ে এত বড় অপমান করে গেছে, তার উত্তর তখনই দেওয়া হবে যখন আমরা তোমার বিয়ে ঠিক করব। তাই আমরা দেরি করতে চাইনি বাবা, তোমার বিয়ে দিতে চাই। বলছি তোর কি মনে হয় সাহেব কি বলবে? হ্যাঁ বলবে? না বলার তো কোনো কারণ নেই। ওর জায়গায় আমি যদি থাকতাম আমিও হ্যাঁ বলতাম। যে মেয়েটা আমাকে এত বড় করে ঠকাতে পারলো তার দুঃখ বই নিয়ে কি আমি সারা জীবন বেড়াবো নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি, সত্যি তো আমার এরকম ভাবনার কোনো কারণই নেই। এই রাঙা সাহেব ঠাকুর পুরো কি বলবে কিছু বুঝতে পারছিস? বুঝতে পারছি নি কো শেষ দিন, তার তো মত দেওয়াই উচিত, আমি তো তাই মনে করি। এই মেয়ে যদি এত বড় একটা অন্যায় করতে পারে তা আমাদের দেহরি বা পেয়ে না করে বসে থাকবে কেন বলো তো? তবু এই বাড়িতে ওর জায়গায় অন্য কেউ আসবে শুনলে না মনখানা যেন কেমন করে ওটারে ছুটকে, এই যেমন কপাল তেমনই হবে গো। এই এত বড় একখানা অন্যায় ওই বা চেপে রাখলো কেন বলো তো? উত্তর দাও বাবা। সাহেব বাবা উত্তর দাও। দেখো আজ তোমার উত্তর না নিয়ে আমরা কেউ কিন্তু এখান থেকে যাচ্ছি না। আবার কি মনে করে ফুলঝুরি?
যা মনে করেই এসে থাক, এই সুযোগ আমার অপমান ফিরিয়ে দেওয়ার এমন সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিছুতেই। কিন্তু আজ বড় দেখতে অন্যরকম লাগছে মেয়েটাকে, এমন পবিত্র যার চোখ মুখ, সে কখনো এত বড় অন্যায় করতে পারে? সে কখনো এইভাবে ঠকাতে পারে আমাকে? ও সাহেব বাবা, তুমি উত্তর না দিলে আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। আমরা তোমার বিয়ে দিতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে দিতে চাই। তুমি শুধু এই কথাখানে বলো দেখি, তুমি বিয়ে করতে রাজি আছো কিনা, তোমার কোনো আপত্তি আছে কিনা? না, আপত্তি নেই। ঠাকুর, ছোটমা কেন এখনো আমার নামটা বলছে না? তাহলে তো একেবারে পরিষ্কার হয়ে যায় সবটা। আপত্তি থাকার তো কোনো কথা নয় মা, আমি একটি মেয়েকে বিয়ে করেছিলাম, কিন্তু সেই মেয়েটি ঠক, সে আমাকে চিট করেছে। সে আমাকে বলেনি যে সে বিবাহিত ছিল, এই কথাটা সে আমাদের সবাইকে গোপন করেছে। আমরা অত্যন্ত ভালো মানুষ, তাই আমরা এই কথাটা পুলিশকে জানাইনি, তা না হলে তো তার ঠাই জেলে হতো, জেলে। আর এটার মানে তো এটা হতে পারে না যে আমি আমার আগামী জীবনটা নতুন করে সাজাবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করব। দেখেছো তোমরা, আমার ছেলে এতদিনে একটা কথার মতো কথা কয়েছে। হ্যাঁ বাবা, তোমাকে কোনো কিছুতে মাথা ঘামাতে হবে নিকো। এবার আমরা এমন একখানা মেয়ে খুঁজে দেব নি যে তোমার জীবনখান একবারে সুখে ভরে যাবে। আচ্ছা সাহেব বাবা, আচ্ছা মেয়ে কিরকম হবে সে নিয়ে তোমার কি কোনো বক্তব্য আছে? যদি তাকে তাহলে সবার সামনে বলে দাও না, সবার সামনে বলো, এ নিয়ে পরে আবার না না ভুল বোঝাবুঝি কিছু হয়। আমি চাইনি আমার আমার ছেলের জীবনে আর কোনো নতুন করে অশান্তি হোক, সত্যি আমি চাইনি। না, মেয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তোমরা যাকে ভালো বুঝবে আমি তাকে বিয়ে করব। তাহলে এই কথাই পাকা রইল তো সাহেব বাবা, আমরা যাকে পছন্দ করে দেব তুমি তাকেই বিয়ে করবে? হ্যাঁ করব। ছোটমারা এখনো আমার নামটা বলছে না কেন? একবারে বোধহয় এতটা ধাক্কা দিতে চাইছে না। যাই হোক, একবার যখন বলে দিয়েছে কোনো মেয়েতেই আপত্তি নেই, তখন তো আর কথা ফেরাতে পারবে না। দেখো বাবা, ভালো করে ভেবে বলো কিন্তু, আমরা যে মেয়েকে দেখে দেব তুমি তাকেই বিয়ে করবে তো? আমার ভাবা হয়ে গেছে মা, বললাম তো আমি যা কথা দিয়েছি তাই হবে। যাক, কথা যখন ঠিক হয়ে গেছে তখন তো বাবা তিলু ছোট বৌমা, আমাদের এর মধ্যে তোমরা জড়িও নি কেমন? তোমরা যা ভালো বোঝো তাই করো। ও সাহেব দাদু ভাই যা
মত দেবে, আমাদেরও তাই মত। মেয়ে কে হবে বুঝতে পারছিস? দাদু ভাই, আমি কারুর দাদুভাই টাদুভাই নই। যে কেউ এসে আমাকে দাদুভাই বলে ডাকবে আমি সাড়া দিতে বাধ্য নই। কি কনা, আবার কি মনে করে নতুন কোন গপ্প শোনাতে এসেছ বুঝি? না কাকিমা, আমরা কোনো গল্প শোনাতে আসিনি, উল্টে বরং আমরাই গল্প শুনলাম। হয়েছে আপনারা আপনাদের ছেলের আবার বিয়ে দিচ্ছেন শুনলাম যে। বেশ করেছি তা দেবনি, আমার ছেলে তো আপনাদের মেয়ের মতো নয় কো। আপনাদের মেয়ে তলায় তলায় বে করে পষ্টি নষ্টি করে আমার ছেলের জীবন খানা নষ্ট করে দিয়েছে। তা আমার ছেলে কি ঘরে মুখ লুকিয়ে বসে থাকবে নাকি? ছোট আস্তে চুপ কর দিকিনি, কথা কইলেই কি খালি বড় হওয়া যায় নাকি? হ্যাঁ চুপ কর। আপনারা যা ভালো বুঝছেন তাই করছেন। কাজিয়াকরণের কি আছে? আমরা কাজিয়াকরণের লিগা আসিও নাই। আই আই আই, তুমি ও বাড়ির কাজের মেয়ে তো, কাজের মানুষের মতো করে তাকো না। বাড়ির মালিকদের কথা হচ্ছে, সেখানে সব কথার মধ্যে কথা বলার তোমার দরকারটা কি বলো দেখিনি? আ তিলক, কি হচ্ছেটা কি? না না বলছো তো কথা। খবরদার মিস্টার তিলক মিত্র, আজকের দিনে দাঁড়িয়ে আপনার সঙ্গে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নেই, আর সেজন্য আমাদের বাড়ির কাউকে আপনি অপমান করতে পারেন না। জাস্ট একটা কথা আপনি মনে রাখবেন, এই যে মানুষটি এখানে দাঁড়িয়ে আছেন তিনি আমার মায়ের মতো, এবং তাকে বাড়ির কাজের লোক বলে 100 বার 1000 বার 1,00,000 বার আপনি অন্যায় করেছেন। আর কোনোদিন যদি সুযোগ আসে তাহলে আমি আপনাকে দিয়ে এই মানুষটির কাছে ক্ষমা চাওয়াবো। ডু রিমেম্বার দ্যাট, কথাটা আপনি মনে রাখবেন। এত বড় একটা অন্যায় করেও কত বড় বড় কথা বলছো না তুমি ফুলছুরি, তোমার কি লজ্জা বলে কিছু নেই? চিনিমা দাদুভাই, তোমাদের কিছু গয়না আমার কাছে চলে এসেছিল, তো আমি সেই গয়নাগুলো ফেরত দিতে এসেছি। হ্যাঁ কাকিমা, এই গয়নাগুলো ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুই পরিবারের সব সম্পর্ক শেষ হয়ে গেল। বাবা আপনাদের বলতে বলেছেন আমাদের মেয়ে এ বাড়িতে যা যা করেছে তার জন্য আমরা খুব লজ্জিত, পারলে আপনারা ক্ষমা করে দেবেন।
আশা করি তোমাদের আর কিছু জিনিস আমার কাছে পড়ে নেই। সৌরনীল আমাকে একটা আংটি দিয়েছিল, সেটা ওই গয়নাগুলোর মধ্যেই আছে, দেখে নিও, সৌরনীলের কাজে লাগবে। সামনে ওর বিয়ে তো, আসছি।